আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি পিডি স্যার, আজ আবার তোমাদের সঙ্গে এই শিক্ষাতীর্থে ব্যাকরণের সহজ পাঠের পাঠশালায় এসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। দেখো, এগুলো কারক বলা হয় না, এগুলোকে পদ বলা হয়। কেন না? এগুলোর সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, তাই এগুলোকে কারক বলে না, এগুলোকে পদ বলে। তাহলে আমরা আলোচনা করি যে সম্বন্ধ পদ কাকে বলে। দেখো, সম্বন্ধ পদ কাকে বলে? বাক্যে যে পদ ক্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে না, পরবর্তী নাম পদের সঙ্গেই সম্পর্ক স্থাপন করে, তাকেই বলা হয় সম্বন্ধ পদ। আবার বলছি, দেখো, বাক্যে যে পদ ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করে না, পরবর্তী নাম পদের সঙ্গেই সম্পর্ক স্থাপন করে, তাকে বলা হয় সম্বন্ধ পদ। তাহলে ক্রিয়ার সঙ্গে কোন সম্পর্ক স্থাপন করে না, ঠিক আছে, কার সঙ্গে সংযোগ স্থাপন করে? পরবর্তী নাম পদের সঙ্গে, পরবর্তী নাম পদের সঙ্গে। পরবর্তী নাম পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, বুঝলে? তাহলে ব্যাপারটা বোঝা গেছে। দেখো, এই সম্বন্ধ পদ কয়েকটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বুঝে দিতে পারি। আর সম্বন্ধ পদে সবসময় কি হয়? র, সম্বন্ধ পদে র বা এর বিভক্তি হয়, সম্বন্ধ পদে র বা এর বিভক্তি হয়, ঠিক আছে। যেমন দেখো, লণ্ঠনের আলোয় মাঝে আঁশগুলি, মাঝে আঁশ চকচক করে, ঠিক আছে। তাহলে লণ্ঠনের আলোয় মাঝের, লণ্ঠনের মাঝের, এগুলো হচ্ছে এর বিভক্তি, ঠিক আছে, সম্বন্ধ পদে এর বিভক্তি, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এবার দেখো, র বিভক্তি, যেমন তাজা খুনে লাল করেছি সরস্বতী সে কমল, সরস্বতী, ঠিক আছে, সম্বন্ধ পদে র বিভক্তি, ঠিক আছে। তাহলে এবার দেখো, সম্বন্ধ পদে শ্রেণী বিভাগ, দেখো সম্বন্ধ পদে শ্রেণী বিভাগ, দেখো এক নম্বর সামান্য সম্বন্ধ, যে সম্বন্ধের মধ্যে দিয়ে কোন সাধারণ কোন সম্বন্ধ প্রকাশ পায়
সাধারণ কোন সম্বন্ধ বা সম্পর্ক প্রকাশ পায় তাকে সামান্য সম্বন্ধ বলে। যেমন সতীশের ভাই মিতালি বোন, এগুলো সামান্য সম্বন্ধ, ঠিক আছে। এবার দেখো উপাদান সম্বন্ধ, দেখো বস্তুর উপাদানের সঙ্গে যে সম্বন্ধ বা সম্পর্ক গঠিত হয় তাকে উপাদান সম্বন্ধ বলে। যেমন দেখো মাটির পুতুল হীরের পিঠে, উপাদান সম্বন্ধ। এবার দেখো আধার আধেয়, আধার আধেয় সম্বন্ধ। আধার মানে কি? পাত্র বা যাতে কোনো জিনিস রাখা হয় সেটা আধার, আধেয় যা রাখা হয়, ঠিক আছে। দেখো যেমন বালতিতে যখন জল রাখা হয় বালতিটা হচ্ছে আধার, জলটা হচ্ছে আধেয়, তা এদের মধ্যে যে সম্বন্ধ, ঠিক আছে। যেমন দেখো আধার আধেয় সম্বন্ধ, হ্যাঁ, যেমন দেখো খাঁচার পাখি, খাঁচার পাখি হচ্ছে, কিংবা গঙ্গার জল হচ্ছে, এবার আধেয় আধার, অর্থাৎ পাত্রের সঙ্গে ওটা যে সম্পর্ক। যেমন বালতির জল হচ্ছে, যেমন হচ্ছে জলের বালতি, যেমন জলের বালতি, জলের বালতি, ঠিক আছে, কিংবা পানের বাটা হচ্ছে আধেয় আধার, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে? এবার দেখো নিমিত্ত সম্বন্ধ, যেমন বিয়ের বাজনা, টাকার শোধ, অর্থাৎ এখানে নিমিত্ত বা জন্য এটা বোঝাবে, বিয়ের জন্য বাজনা, টাকার জন্য শোক, ঠিক আছে। এবার দেখো কার্যকারণ, কার্যকারণ সম্বন্ধ, অর্থাৎ কারণ থাকলে তার কার্য ঘটবে, এইরকম। যেমন বিদ্যুতের আলো সূর্যের তাপ এবার দেখো এবার প্রীতিকারক সম্বন্ধ, প্রীতিকারক সম্বন্ধ
রবীন্দ্রনাথের গীতাঞ্জলি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কিংবা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, ঠিক আছে, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, অঙ্গ সম্বন্ধ, অঙ্গের সঙ্গে যে সম্পর্ক বা সম্বন্ধ প্রকাশ পায় তাকে অঙ্গ সম্বন্ধ বলে। যেমন মাথার চুল, পায়ের আঙুল, আচ্ছা এবার দেখো জন্ম জনক সম্বন্ধ, অর্থাৎ একেবারে আত্মিক সম্বন্ধ, অর্থাৎ পিতা পিতা পুত্র মাতা কন্যা এরকম। যেমন অমলের ছেলে, কিরণবালার মেয়ে, যে এবার দেখো অসম্ভব সম্বন্ধ, অসম্ভব সম্বন্ধ, দেখো যে সম্বন্ধের মধ্যে দিয়ে কোন অসম্ভব কিছু প্রকাশ পায় তখন তাকে বলা হয় অসম্ভব সম্বন্ধ, অর্থাৎ যেগুলো বাস্তবে কোনো সম্ভব নয়। যেমন দেখো ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম বুঝলে, কিংবা সোনার সোনার বুঝলে, সোনার পাথর বাটি বুঝলে, সোনার পাথর বাটি বুঝলে, সোনার পাথর বাটি, ঠিক আছে বোঝা গেছে, এগুলো অসম সোনার পাথর বাটি হয় না, ঘোড়ার ডিম এটাও হয় না, ঠিক আছে, এগুলো অসম্ভব সম্ভব বুঝলে। এবার দেখো এবার আমরা আসছি সম্বোধন পদ, সম্বোধন পদ, সম্বোধন পদ, দেখো সম্বোধন পদ কাকে বলে, যখন কাউকে কোনো কিছু আমরা আহ্বান জানাই, সেই আহ্বান জানাতে যে পদ ব্যবহার করা হয় তাকে সম্বোধন পদ বলে। যেমন সম্বোধন পদে শূন্য বিভক্তি হয়, যেমন ওগো আজ তোরা যাসনে, আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ঘরের বাহিরে বুঝলে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওগো, কিংবা ওহে বাপু কোথায় যাবে, ওহে ওহে ওগো, কিংবা বাছা ও কথা বলো না বাছা, এগুলো হচ্ছে সম্বোধন পদ, ঠিক আছে, সম্বোধন পদে শূন্য বিভক্তি হয় বা অবিভক্তি হয়, ঠিক আছে। তাহলে এই সম্বন্ধ আর সম্বোধন পদ আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে কারক বিভক্তি পুরো অধ্যায় আমরা শেষ করলাম, ঠিক আছে, আচ্ছা আবার পরের ভিডিওতে আমরা কিভাবে কারক বিভক্তি নির্ণয় করব সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে।